আপনারা প্রসেনজিৎকে দেখেছেন এই দান্তিক নানান রকম চরিত্র করতে, এরকম একটা চরিত্র না সচরাচর আমি মানে লাফিয়ে উঠেছিলাম। দেখুন, মানুষের ভেতরে একটা না ভালো দিক খারাপ দিক মন্দ দিক সবটা থাকে, কিন্তু বুদ্ধিদীপ্ত মানুষ, বুদ্ধিদীপ্ত মানুষরা যদি সেই বুদ্ধিটাকে ভালো দিকে ব্যবহার করে সেটা দারুণ ভালো হতে পারে, বা সেই বুদ্ধিদীপ্ত মানুষটা যদি সেইটাকে অন্যদিকে ব্যবহার করে তাহলে সেটা ভয়ঙ্কর মানুষ হতে পারে। এটা অদ্ভুত মিশ্রণ একটা চরিত্র, তার মধ্যে দুঃখও আছে, কষ্টও আছে, রাগও আছে, জীবনবোধটাও আছে, কিন্তু সে তার স্টেপসগুলো আলাদা। কুন্তল, কুন্তল বেসিক্যালি জীবনে সব কিছু হেরে গেছে, মানে হারিয়ে ফেলেছে, মানে ওর কাছে হেরে যাওয়াটাই শেষ কথা, মানে হেরে যাওয়া মানেই জীবনে সব শেষ। এবং খুব ডিপ্রেস একটা ক্যারেক্টার, যে যার জীবনে অনেক কিছু দুঃখ কষ্ট, কিন্তু তখনই তার জীবনে একটা আলো আসে, সে তার জীবনটাকে সত্যি আলোময় করে দেয়। আলো সত্যি ছবিটার মধ্যে আলো নিয়ে এসছে, আলো এবং কুন্তলের জুটিটা দর্শকের খুব খুব ভালো লাগবে। সবার জীবনের আলো এখানে, সিনেমাটা দেখলে বোঝা যাবে, ভীষণ ইন্সপায়ারিং একটা ক্যারেক্টার, অন্য লোককে ইন্সপায়ার করেও। টিচার, বাচ্চাদের পড়ায় স্কুলে আর টিউশনে, আর নর্থ কলকাতার মেয়ে, দোকানদারকে দিয়ে 100খানা শাড়ি নামিয়ে তারপর পছন্দ করে একটা, বাবলি, ফুল অফ লাইফ। আমি যেই চরিত্রগুলো কিছুদিন ধরে করছি, মানে লাস্ট 3-4 ছবি যদি ধরি, আমার মনে হয় আমি এই ধরনের চরিত্র অনেক দিন পর করছি। কোথাও যেন মনে হচ্ছিল বুনো আসে অমলটা, সেটাকে ফিরিয়ে আনতে হবে, কোথাও যেন মনে হচ্ছে না খুব কনভিনসিং মনে হতে হবে, সাধারণ একটা মানুষ যাকে দেখে মনে হয় কি না এই ছেলেটা সত্যি সব হারিয়ে গেছে, এই সেটা তো সত্যি, মানে এটা তো আমারই গল্প। এরকম একটা ক্যারেক্টার আমাকে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাবো প্রতিকৃতকে এবং দেবকে। সো আই টুক দিস অ্যাজ এ রিয়েল চ্যালেঞ্জ, কারণ আমার ছবির সব থেকে প্রিয় ডায়ালগ, আরে দুর্গা ঠাকুর কালী ঠাকুর সাঁতার শিখলো না, তুমি সাঁতার শিখতে গেলে কেন বলো তো ভাই? বেশি কিছু বলা যাবে না, বাকিটা শোনো। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার কাছের মানুষ, 26 ফেব্রুয়ারি রবিবার সন্ধে 7টায় জলসা মুভিজে।